আসসালামু আলাইকুম আপুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, তোমাদের বাচ্চারা সহ। আমি সাফাত আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়াতে ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি খুব ইজিলি মাত্র 20 মিনিট সময় হাতে নিয়ে ভর্তার রেসিপি দিব। আসলে শুধুমাত্র 20 মিনিটেই মজাদার ভর্তাগুলো বানিয়ে ফেলা যায়। অনেক কাজ থাকলে তোমরা এই ভর্তাটা ঝটপট বানিয়ে সুন্দর মতো পরিবেশন করতে পারো। আজকে আমি ডিম ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা করে দেখাবো। দেখো আমি ডিম নিয়ে নিয়েছি, ডিম আর আলু একসাথে সেদ্ধ করেছিলাম, বাট পরে আলুটা জাস্ট একটু ভেজে নিয়েছি। আর ডালে আমি রসুন, একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, তেল আর লবণ একবারে মাখিয়ে রেখেছি ভেজে। আর এখানে আমি তোমার ধনে পাতা আর কাঁচা রসুন নিয়েছি। কাঁচা রসুনটা শুধুমাত্র আমি ডাল ভর্তা ইউজ করবো, ধনিয়া পাতাটা তিনটা ভর্তাতে ইউজ করব। তো ডিম ভর্তা দিয়ে শুরু করছি। ডিমটা এভাবে হাতের সাহায্যে ভেঙে নিব। তোমরা সবাই জানো আসলে, কিন্তু ঝটপট কীভাবে করা যায় এটাই। যদি শুধুমাত্র পেঁয়াজ আর মরিচটা আগে আগে ভেজে সুন্দর করে ওরকম মেখে রেখে দেওয়া যায়, তাহলে মাত্র 20 মিনিটে তোমরা ভর্তাটা করে ফেলতে পারবে। শুধু তিনটা না, তোমরা এইভাবে অনেক ভর্তা করে ফেলতে পারবে একবারে 6-7 রকমের। তো আমরা যেহেতু দুজন মানুষ আর আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য তিনটা আইটেম করলাম। আর অনেক মুখরোচক খাবার, খুব সুন্দর 2 প্লেট ভাত খেয়ে ওঠা যায়। দেখো কত ইজিলি আমি ভর্তাটা করে ফেলতে পারছি। একটা করে ভর্তা করতে আমার 3-4 মিনিট লেগেছে। দেখো সুন্দর একটা ভর্তা পেয়ে গেলাম আমি ডিমের। এরপরে ডাল, ওই একই পাত্রে আমি ডাল সিদ্ধটা নিয়ে নিয়েছি। এখন শুধু কাঁচা রসুন, ধনে পাতা আর ওখান থেকে মরিচ আর পেঁয়াজটা আমি অ্যাড করে দেবো। আর লবণ তোমরা তো অবশ্যই দেখবে স্বাদ মতো যার যেরকম লাগে। আর আমি শুকনো মরিচ ইউজ করেছি, অনেকে কাঁচা মরিচটাও তোমরা ভেজে নিতে পারো, আরও সুন্দর একটা স্মেল আসে। আর রসুন, কাঁচা রসুন ডাল ভর্তাতে ইউজ করলে অনেক সুন্দর স্মেল হয়, এই জন্যই আসলে। এই যে ডাল ভর্তা তো দেখো হয়ে গেছে। এরপরে আলুটা আমি ভেজে নিয়েছি একটা সুন্দর স্মেল পাওয়ার জন্য। একটু ভেজে নিয়েই যায়, কারণ যেহেতু মরিচ ভেজেছি ওখানেই আলুটা জাস্ট একটু ভেজে নিয়েছি। এই যে আলু ভর্তাটা হয়ে যাচ্ছে, সুন্দর একটা স্মেল হয় আলু ভর্তাতে, একটু ডিফারেন্ট, তোমরা করে দেখবে, খেয়ে দেখবে। আসলে ভর্তা সবাই পছন্দ করে, ভর্তা অনেক মুখরোচক খাবার। তো ইজিলি এভাবে করে নিবে, যেদিন বাসে অনেক কাজ থাকবে যা সিদ্ধ দিয়ে রেখে দিলে পরে জাস্ট চটপট ভর্তাটা করে টেবিলে পরিবেশন করে দিলে। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপরে আরও অনেক কিছু নিয়ে অনেক গল্প হবে। আশা করি আরও নতুন নতুন ভিডিও করতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।